হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালে কিন্তু আমি সমস্ত আম গাছগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে এবার আমাদের কাছে কত আম হবে যদি না ঝড় হয়, কারণ আর দুটো এই ছোটো গাছে আমের বলে কিন্তু ভরে গেছে, আর বড় গাছটায় তো কোনো কথাই হবে না। তারপর আমি দেখো ঘুম থেকে উঠেই কলগেট নিয়ে টানাটানি, তো ওই কলগেট দেখছি যে ফুরিয়ে গেছে। তারপর তো ঘরের বউদের অনেক রকম বুদ্ধি খাটাতে হয়, তো লাস্ট ছিলাম আমি, তো আমার বেলায় কলগেটটা কম পড়ে গেল, সেই জন্য কালচি দিয়ে কেটে আমি ওই কলগেটটা বের করে নিলাম। যাক, আজকের দিনটা তো চলে যাবে, আজকের দিনটা চলে যাক, তারপর সে পরে আবার ব্যবস্থা করা যাবে। এখন কে আবার যায় দোকানে? কিন্তু দেখো এখন 6টা বাজে, কে বলবে? শীতকালে হলে এখন পুরো অন্ধকার, আর গরমকাল বলে এখন রোদরে আমার সোনা বাপা উঠে গেছে ঘুম থেকে, তো তারপর ওকে কোলে নিয়ে একসঙ্গে আমরা ব্রাশ করছি, তারপর সোনা বাপার খাবারটা রেডি করছি। ওকে আজকে আর হরলিক্স দেবো না, আজকে দেবো হচ্ছে মুড়ি দিয়ে আর বিস্কুট দিয়ে ভিজিয়ে জল দিয়ে ওতে একটুখানি চিনি দেব, দিয়ে ভিজিয়ে দেব। বেশ ভালো লাগে কিন্তু, আটা আটা মতো করে মেখে দিলে খুব সুন্দর লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো ওকে দিই মাঝে সাঝে, আমিও এক দু চামচ খাই, আমার খুবই ভালো লাগে। তারপর ওকে দোকানে দিয়ে এসছে, ওখানে গান শুনছে, আর হচ্ছে মানে ওই ঠাকুরের গান শুনছে, আর ওখানে বসে বসে খাচ্ছে। তো তারপর চলে এলাম হচ্ছে ওর বাবাকে ভাত দিতে, ওর বাবা কাজে যাবে, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর বাবার ভাতটা গুছিয়ে দিচ্ছি, খেয়ে যাবে আর দুপুরের ভাতটা নিয়ে যাবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর তো নিরামিষ, সেই জন্য আমাদের ডাল আর আলু ভাতে দিয়েছিল মা, মায়ের রান্না করেছে সকালবেলা, সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা পুরো ভিজিয়ে দিলাম। ওর বাবা চলে গেছে কাজে, আর আমি নিজের জন্য একটুখানি টাইম পেলাম। তো এই যে এই বাদামগুলো ভিজিয়ে রেখেছিলো, তো আমি সে খাওয়ার আর সকাল থেকে টাইমই পাইনি, তো এখন এই খেয়ে নিচ্ছি, খেয়ে আর এদিকে বিস্কুট আর এটা ভিজিয়ে খাচ্ছি। সোনা পাপা কি বলছিল? তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ছেলের জলটা রোদ্দুরে দিলাম, দিয়ে ওকে হচ্ছে সর্ষের তেল মাখাবো। তো সেই জন্য রান্নাঘরে যাচ্ছি, মাখিয়ে ওকে হচ্ছে একটা জামা পরে, মানে একটা প্যান্ট পরি আর কি, এইভাবেই ছেড়ে দেবো, একটুখানি গাটা গরম হবে তাহলে রোদ্দুরে, তারপর ওকে জলটা গরম হলে স্নান করাবো। তারপর ঢুকলাম হচ্ছে মুরগির ঘরে, সকালবেলা একবার খেতে দেওয়া হয়ে গেছে, তো এদেরকে কুচু কুচু মনু সব এদেরকে কালকে নিয়ে এসছে, এগুলো কিন্তু একদিনের বাচ্চা। তো এদেরকে জল আর ম্যাশ খেতে দিতে এসেছি, আর এটা আমার সোনা বাবা এগুলো খুব ভালোবাসে, আর এক জায়গায় হয়ে গেলে প্রথম দিন একটুখানি এভাবে আর কি না দূরে দূরে সরিয়ে দিতে হয়, তার কারণ এভাবে এই জন্য সেই জন্য সরিয়ে দিচ্ছে। আর ওদেরকে এখন খেতে দেবো হচ্ছে জল আর ম্যাশ। তো সোনা বাপ্পা বায়না করছে যে আমি খেতে দেবো, আমি বলছি ঠিক আছে তাহলে চল তুই খেতে দে। তারপর ওর হাত দিয়ে আর কি দিয়ালাম ম্যাশ, তারপর জল, একটু হাত ঝাড়া দিচ্ছে, আর ও তো বারবার ধরতে যাচ্ছে। তো এখন মুরগির বাচ্চাগুলো যেহেতু ছোট, সেই জন্য আমি রিস্ক নিতে পারছি না, কোনো রকমই ওর কাছে দিতে পারছি না, আর ও এখানে বেশিক্ষণ থাকলে একটা কিছু ঘটিয়েই বসবে। তো দেখো এদেরকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মুরগিদের হচ্ছে এগুলো পুরো একদিনের বাচ্চা, ঠিক আছে, কালকে নিয়ে এসছে। তো ওদেরকে ঘন ঘন তো খেতে দিতে হবে, জল দেওয়া হয়ে গেছে, তারপর ভুট্টার যে দানার গুঁড়ো সেই গুঁড়ো দিয়ে দিলাম, আর আমার সোনা বাবা ওই দেখো বাইরে রোদ্দুরে জল খেয়েছে, তো ওটাকে এখন স্নান করাবো, তারপর অন্য কাজ। অনেক স্নান করা হয়েছে, এবার ওঠো। তারপর দেখো ওকে জল স্নান করাতে নিয়ে এসে তো বলছে এক একাই স্নান করবে, আমি বলছি ঠিক আছে তাহলে তাই কর। তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, দিয়ে আমি হচ্ছে জামা কাপড়গুলো সব কাচতে এসেছি, ওর বাবা গেছিলো আগের দিন বিয়ে বাড়িতে, তো সেগুলো আর কাচা হয়নি, কালকে বাড়ি এসছে, তো কালকে আর কেচে দিইনি, আর সেগুলো আজকে কেচে দিচ্ছি। আর এই কম্বলটা দু তিন দিন হলো কাচা হয়নি, ও গায়ে দেয় তো সেই জন্য প্রত্যেক দিনই কেচে দেওয়া হয়, বাট আজকে কালকে আর কেচে দেওয়া হয়নি। তারপর কেচে আমি মাঠে চলে এসেছি হচ্ছে রোদ্দুরে দিতে, বাড়িতে এখন অবশ্য রোদ্দুর পড়ছে কিন্তু মাঠে দিতে এলাম।
তারপর জামা কাপড় কটা নেড়ে দিয়ে দেখছি যে এই সর্ষে কেটেছিল তো সর্ষের সে গোড়াগুলো তুলে নিয়ে যায়। তাহলে নিয়ে গেলে আপাতত এক দুসাজ মতো তো রান্না হবে, কটা জ্বালানি আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটা টাকা মানে কতটা ব্যাপার বলো তো। আর এখন কাঠের যা দাম সেই জন্য একটু যদি দুটো টাকা বাঁচে সেই আসে এই একেবারেই আমাদের ঘরের পিছনেই। তারপর তাড়াতাড়ি করে তুললাম, তার কারণ ছেলে ঘুম থেকে উঠে গেলে তো আমাকে এক্ষুনি ছুটতে হবে হচ্ছে বাড়িতে। তারপরে এক বোঝার মতো নিয়ে এসছে, এসে দেখছি সত্যি সত্যি আমার সোনা পাপা উঠে গেছে। তারপর রোদ্দুর থেকে এসে তো ভীষণ জল তৃষ্ণা পাচ্ছে, এই জন্য একটু জল খেয়ে নিলাম। আর ওর প্যাকেটে নিম কিনে রেখেছিলো দোকান থেকে আর খেজুর, তো খেজুরগুলো ওর জন্য রেখে দিলাম, আমি একটা খেলাম আর একটা ওর জন্য রেখে দিলাম। আমার নিমকিগুলো সব আমি একাই শেষ করে দিলাম, ও আসছে দেখে তাড়াতাড়ি করে আবার প্যাকেটটা রেখে দিলাম, নয়তো এসে দেখলে আবার কান্না করবে। আর ও আমাকে জলের বোতল রেখে দিতে দেখেছে তো ও দৌড়ে একটা জলের বোতল নিয়েছে, বলছে মা তুমি এটার থেকে জল খাও। ধরবো ভাত খাচ্ছিলো তো মুখ টুকগুলো একটু ভালো করে মুছে দিলাম, দিয়ে ও জল নিয়েছিল সেটার থেকে একটু জল খেলাম, পাটাগুলো ভালো করে মুছে দিয়ে তারপর আবার গেলাম মুরগির ঘরে। গিয়ে মুরগির বাচ্চাগুলোকে আবার একটু খেলা করিয়ে ও দেখতেন দেখার জন্য কান্না করছিল, সেই জন্য আবার একটু দেখিয়ে নিয়েছে, তালা দিয়ে দিচ্ছে। দেখো ওই যে তখন যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, এখন আবার সে কম্বল তারপরে ওই যে জামা কাপড় টাপড়গুলো সব তুলে নিয়ে যেতে এসেছি, বিকাল হয়ে গেছে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।